লেবু আর পাতি নেই, হয়েছে মহারাজ, ডাবেরও আকাল। প্রখর রৌদ্রে তৃষ্ণা মেটাতে জায়গা করে নিচ্ছে দই এবং আমের শরবত। গরম পড়তেই রাস্তার দুধারে দেখা মিলছে আঁকের রস এবং ডাবের জল বিক্রেতাদের, আর সেখানে ভিড় জমাচ্ছেন একের পর এক পথ চলতি মানুষ। কেউ বা টোটো থেকে যাত্রী নিয়ে যাবার মাঝেই টোটো থামিয়ে ডাবের জলে চুমুক দিচ্ছে, আবার কেউ বাস ধরার লাইনে দাঁড়িয়েই আখের রসে চুমুক দিচ্ছে। একটু ডাবের জল কিংবা আখের রসে গলা ভিজিয়ে আবার রওনা দিচ্ছেন উদ্দেশ্যের দিকে। ক্রেতারা বলছেন গরমের হাত থেকে বাঁচতেই এই আখের রস খাওয়া, আর তার মধ্যে তো আখের রসের উপকারিতাও আছে। বিক্রেতারা বলছেন সারা বছর টুকটাক বিক্রি হলেও গরম পড়লেই এর চাহিদা বৃদ্ধি পায়। আগের থেকে অনেকটাই বেশি চাহিদা বেড়েছে এই আখের রসের। তবে ইদানিং ডাব হয়েছে আকাল, 50 টাকার ডাব বিক্রি করতে ক্রেতাদের সাথে বাক্যান্তর লেগেই থাকে দোকানের। মোবাইল টাওয়ারের কারণে ডাবের ফলন নেই বললেই চলে, তার উপর ডাবের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে না জল। অন্যদিকে লেবু আর পাতি নেই, এখন হয়েছে মহারাজ, দেখতে পছন্দ না হলেও প্রতিটি লেবুর দাম 4 টাকা পাইকারি, আর পছন্দসই হলে 7-10 টাকা পর্যন্ত। অথচ চিনি বরফ মিশিয়ে 5 টাকার ওপরের দাম পাওয়া যায় না। আখের রসের অবশ্য খুব বেশি সমস্যা নেই, কারণ হিসাবে পিপাসুরা বলছেন তাতে প্রয়োজন মাফিক বরফ মেশাতে পারলেই খুশি খরিদ্দার থেকে দোকানি প্রত্যেকেই। তবে বেল আর আমের মধ্যে ব্যবহারের সুবিধার জন্য অনেকটাই এগিয়ে রয়েছে আম। দই চিনি দিয়ে পাকা আমের শরবত হোক বা কাঁচা আম পুড়িয়ে শরবত, দেদার বিকোচ্ছে পিপাসুদের চাহিদার কারণে। কেমন চাহিদা ডাবে? এখন গরম পড়ে গেছে, ডাবের চাহিদাও বাড়িয়ে গেছে। বর্তমান আমাদের এখানে এলাকায় মাল এখন পাওয়া যাচ্ছে না ঠিক মতো, যা পাওয়া যাচ্ছে অতিরিক্ত দাম মার্কেটে। আমরা মোটামুটি 50-40 এরম রেটে মাল বিক্রি করছি, কিনছি 30-32 এরম রেটে। মোটামুটি ধরেন 100 কাছাকাছি মাল বিক্রি হচ্ছে, মাল পাচ্ছি না তো। ওই এখন সকাল 9টায় আসি, আপনার 1:30-2 পর্যন্ত থাকি, চলে যায়, মাল বিক্রি হয়ে যায়। কীরকম দামে বিক্রি করেন ডাবগুলো? ডাবগুলো বিক্রি হয় আপনার মোটামুটি 30-35-40-50 এর ভেতরে, 3-4 সাইজ করা হয়, আমরা সেই সাইজে কিনে নিয়ে আসি, নিয়ে এসে বিক্রি করি। কী নাম আপনার? আমার নাম রমেশ মণ্ডল। সবুজপল্লি, ফুলিয়া সবুজপল্লিতে। এখন মোটামুটি চাহিদা অন্যান্য তুলনায় এই এবছর কেমন চাহিদা? অন্য বছরের তুলনায় একটু বেশি হবে। বেশ কয়েকদিন তো গরম পড়েছে, মানে 2-1 দিন বেচা কেনা একটু বেশি হয়, 2-1 দিন একটু কম হয়, সব দিন তো সমান হয় না। তাতে মুনাফা কেমন দেখছে? মুনাফা খুব একটা মুনাফা নেই এতে। কারণ? কারণ মানুষের হাতে পয়সা কড়ির সমস্যা আছে। কী নাম আপনার? আমার নাম সনাতন জোয়ারদার। উনুনে তাকে খড়িতে পুড়িয়ে সেটাকে মিক্সারে ডাস্ট করে সেটা আমার হাড়ির ভিতর দিয়ে ফুটে মশলা দিয়ে লবণ দিয়ে চিনি দিয়ে ওটাকে পুরো। এই আমগুলো কি কোথায় পান? কোথায়? এটা গোবিন্দপুর আড়ত থেকে আনি পুরো আম, কাঁচা আমটা। এগুলো কি এখানেই চাষ হয়? এটা এখানেও এখানে সেটা বলতে পারবো না। আর এই যে পাকা আমগুলো? পাকা আমটা কলকাতার মেচুয়ার থেকে আনি। এগুলো পাকা আমের শরবত হয়? হ্যাঁ, পাকা আমের শরবত। এটা দুধ আছে, চিনি আছে, এলাচ আছে। আখের রস আর ডাবের থেকে কি এটা বেশি বিক্রি হয় নাকি? এটা তো বিক্রি হয়, ভালো বিক্রি হয়, মোটামুটি খারাপ হয় না। কত গ্লাস করে বিক্রি করছেন? এই 150-200 গ্লাস। কোনো সমস্যা কিছু মানে বিক্রি করতে কোনো অসুবিধা কিছু? এমনি কোনো অসুবিধা হচ্ছে না, খরিদ্দার নিচ্ছে। হ্যাঁ, মানে এটা তো ভালো, কোনো খারাপ কোনো কিছু। দুধ আছে, চিনি আছে, আম আছে। কত করে দাম গ্লাস? পাকাটা 15 টাকা আর আমপুরাটা 10 টাকা করে। কী নাম আপনার? ধীরেন সরকার। কতদিন ধরে বিক্রি করেন এটা? এটা আমি 5 বছর ধরে বিক্রি করছি। কোথায় বসেন? আমি একই জায়গায় বসি। বাড়ি কোথায়? রাধানগর। তো মহারাজ হয়ে গেছে, লেবুর দাম খুব বেশি এখন। পাতি এখন আর পাতি নেই? পাতি নেই, এখন মহারাজ হয়ে গেছে। কত করে দাম চলছে? ও আড়তে কিনতে গেলে ছোট লেবু 4 টাকা, বাজারে কিনতে গেলে 3-20 টাকা। কোনটা আর আর কি কি বিক্রি করেন? আর আমপুরা বেশি, লস্যি করে বেশি। সেগুলোর দাম টাম ঠিক আছে? সেগুলোর দাম টাম তাও দুধের দাম এবার বেড়েছে, কিছু অল্প সামান্য বেড়েছে। আমের দাম বেশি, টক দই মানুষে বেশি খাচ্ছে নাকি? কোনটা খাচ্ছে? তো আমপুরের এই গরমে লেবু শরবত তো সবচেয়ে বেশি চলে। প্যাকেটে না ঘরে করবে? কতদিন ধরে বিক্রি করছেন লেবু শরবত? প্রায় 17 বছর। কী নাম আপনার? আমার নাম শক্তি কুণ্ডু। শক্তি কুণ্ডু।
চাহিদা বেড়েছে, আগের চাহিদা একটু তুলনায় বেড়েছে, বাট আগামী দিনে আশা করা যায় যে আরও ভালো হবে। বারো মাসই আসে আখের রস দেখায়। অন্যান্য তুলনায় এই বছর কেমন বেঁচে কেনা চলছে? গত দু বছর ধরে যেটা আশা করেছিলাম সেটা খুবই লুজার ছিলাম, বাট এবছরে ভালো চলছে। কত করে গ্লাস বিক্রি হয়? ওই আমাদের একটাই গ্লাস 10 টাকা, ঠিক আছে, তো ওই 10 টাকার বিনিময়ে কাস্টমারকে দেওয়া হয়। নাম আপনার? আমার নাম হচ্ছে রতন মণ্ডল। নাম রতন মণ্ডল। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।